কিছু হলো না, একটি কথা ছিল বলার, হবে নাকি বন্ধু আমার, বলা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, দিন গেল পাখিগুলো নিড়েলু কার ফেরাও হলো না, একটি স্বপ্ন ছিল দেখা আমি শুধু বন্ধু তোমার, দেখা হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু গেল, তারা গেল, নিভে গেল, কাকে চেনা হলো না, একটু সোহাগ ছিল দেয়া তোমাকে দু হাতে ছোঁয়া হলো না। ও বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। তোর মনে আছে তুমি আমাকে একদিন বলেছিলে যে মেয়েরা বয়ঃসন্ধিকালে কিছু বলার জন্য ঘর থেকে ছুটে যায়, কিন্তু মেয়ে বলে তারা বেশি দূরে যেতে পারে না। হয়তো বাড়ির বাগানের সেই পাঁচিলটাই হচ্ছে তার জীবনের শেষ সীমানা, সেখানে সে যাকে সামনে পায় তার সাথেই কমিউনিকেট করে, তাকেই ভালোবেসে ফেলে। হ্যাঁ হ্যাঁ, কথাটা ঠিক না, মেয়েরা যাকে সামনে পায় তাকেই ভালোবেসে ফেলে, এই কথাটা মিথ্যে। কেন? যদি তাই হতো তাহলে তোমাকে ভালো না বেসে আমি একেই বাসতাম। তোমার সাথে পরিচয় হওয়ার অন্তত 10 বছর আগে থেকে আমি ওকে চিনি, কমিউনিকেশন ছিল, যোগাযোগ ছিল, অথচ আমি কোনোদিন বুঝতে পারিনি, জানতে পারিনি যে সে আমাকে এত ভালোবাসত। মানে কি বুঝেছো? মানে হচ্ছে দেখা হলেই কমিউনিকেশন হয় না, কমিউনিকেশন হলেই প্রেম হয় না। খাতাটা কার জরি? যার এখন নাম জানার দরকার নেই। তাহলে কি দরকার? স্বীকৃতি। বুঝতে পারলাম না। অপু। হ্যাঁ বল, শুনছি, বলো। আমি যদি একজন মৃত মানুষকে ভালোবাসতে চাই, তুমি আমাকে অনুমতি দেবে? না। তুমি জুলেখাকে খাতাটা ফেরত দিয়ে এসো। Thank you.
আমি যে পারি না মাস্টার। ধৈর্য ধরেন, ওর যদি মৃত্যু হইতো তাহলে আমি ধৈর্য ধরতে পারতাম, কিন্তু কলঙ্ক যে মৃত্যুর চেয়েও শক্ত, বড্ড ভারী মাস্টার। আমি সব জানি চাচা, কিন্তু একটা কথা বলবো, যদি কথাটা নিয়ে একটু চিন্তা করেন। কি কথা বলো। আল্লাহ মানুষকে এমন কোনো বিপদ দেয় না যা সে বহন করতে পারে না। কিন্তু আমি যে আর পারি না মাস্টার, আমি যে পারি না। সময় চাচা, সময় সব ক্ষতি পুষিয়ে দেয় যদি মাথাটা ঠান্ডা রাখেন। দেখি, চেষ্টা করি। খুব খুশি হইলাম। এখন আপনি বাড়ি যান চাচা, আমার মন বলে জরি ভালো আছে। ওর নাম আমার সামনে আর নিবা না। ও মাই গড, দ্যাট ক্রেজি ওল্ড ম্যান। এই আপদটারে তো আগে কোনোদিন দেখিনি, কোত্থেকে আয়া জুটল? সে আমার বন্ধু। তোমার বন্ধু? জি। কিন্তু ওর কথাবার্তা তো খুব খারাপ। তারপরও আই এম এক্সট্রিমলি সরি চাচা। চুপ। আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। কি ব্যাপার বলেন তো? আমি তো ভাবছি আপনি ঢাকায় চলে গেছেন। কে আপনি? এ নাকি কেউ দৌড়াই দৌড়াইছে? মিসা না কে? সে আমার বন্ধু। নাম কি? নাম আরে ভাই, আপনি কোন একটা নাম বানিয়ে বলে দিতেন। জি, আমি মিথ্যা কথা বলেন না। হ্যাঁ, ক্রেজি পিপল। রাজীব ভাই, রাজীব ভাই আমাকে বাঁচান, মেরে ফেলবে। তুই যাবি না? আমি গিয়েছিলাম, বিশ্বাস করো আমি গিয়েছিলাম, কিন্তু তোমাদের এই গ্রামটা এত কনফিউজিং, আমি ঘুরতে 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 একই জায়গায়। আমি এখন তোকে নিয়ে দেশ দিতে যাচ্ছি, চল। এত রাতে আমি বাস পাবো? আমি এত কিছু বুঝি না, তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ। শোনো, আমি পথঘাট কিচ্ছু চিনবো না। পুরুষ নামে একটা কলঙ্ক। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, যতদিন ইচ্ছা তুই এখানে থাক, কিন্তু ঘুণাক্ষরে আমার নাম যদি তোর মুখে আসছে তাহলে তোর মরণ। ইউসুফ, এই চেয়ারে না, ওই চেয়ারে বসো। কি কোনো সমস্যা? না। তাহলে এই চেয়ারে বসেও তো কাজ করা যায়, যায় না? তারপর আগে কাজ করি, আমাকে দিয়ে দেখো কাজ হয় কিনা। তোমাকে দিয়ে হবে ইউসুফ? তুমি কি করে বলতে? বিকজ চেয়ার মেক্স এ ম্যান। এটা রাজার ছেলে রাজা হওয়ার গল্প, কিন্তু জুলেখা, তুমি তো জানো আমি কে, আমি কি। আমি জানি বলেই বলছি, এই চেয়ারে বসার যথেষ্ট যোগ্যতা তোমার আছে, তুমি পারবে। এটা অনেক বড় একটা অফিস জুলেখা, তোমার নিজেরও ধারণা নেই এটা কত বড় অফিস। এখানে দরকার একজন দক্ষ, অভিজ্ঞ, পরিণত লোককে। ও, তার মানে ওই লোককে তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি? হ্যাঁ। এখন তাহলে কি করতে হবে? তাকে ফিরিয়ে আনতে হবে? হ্যাঁ। সে অসৎ দুর্নীতিবাজ এটা জেনেও? তাকে শেষ একটা সুযোগ দাও। কখনো না। আমার আর কিছুই বলার নেই। মানুষের সবচেয়ে বড় যোগ্যতা কি জানো? অভিজ্ঞতা? না। বিদ্যা? ওটা বড়, কিন্তু সবচাইতে বড় নয়। তাহলে সেটা কি? সততা। কেউ মনে প্রাণে সৎ হলে সে যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব পালন করতে পারে। বুদ্ধি দরকার নেই? যে সৎ সে সবচাইতে বুদ্ধিমান, আর যে অসৎ সে চালাক,
কিন্তু বুদ্ধিমান নয়। জানোই তো অতি চালাকের গলায় দড়ি, কোনো না কোনো দিন এসে তার সব ফন্দি ফিকির ধরা পড়ে যায়। যারা সৎ যারা মহৎ তারা হয়তো প্রথমে খরগোশের মতো ছুটতে পারে না, কিন্তু শেষে এসে কচ্ছপের মতো ঠিকই জয়ী হয়। তাদের মনোবল এবং ধৈর্যই তাদেরকে তাদের কর্মে অটুট রাখে। আমাকে একটু সময় দাও। কেন? আমি নিজের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত। তোমার উপর দিয়ে যে ঝড় গেছে তার কথা বলছো? হ্যাঁ। দেখো, বিধাতা তাকে ততটুকুই বোঝা দেয়, সে যতটুকু বইতে পারে। তুমি এই পরীক্ষায় পাশ করেছো, এখন সামনে আমি যদি করি শুধু অভিনয় করব। আমাকে সাহায্য করবে না? চাকরি করব না। এসো। বসো। বলো, এই চেয়ারটা পছন্দ হয়? এটা তো আমার চেয়ার। জুলেখা, এটা পরিচালকের চেয়ার, মালিকেরও বলতে পারো। মালিক তো আর চাকরি করে না, করায়। যাও বসো। এর চেয়েও বড়টাতে বসতে পারো, বাবারটা তো খালি আছে, ওখানে বসবে? না। এখানে? না। আমি বস বলে তোমার ওই চেয়ারে বসতে সমস্যা ছিল, কিন্তু এখানে বসতে তো কোনো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা ঠিক আছে, আমি ওই চেয়ারে বসবো, তুমি এখানে, হলো? আমি মুক্তি চাই আমার জীবন থেকে। না, এই দায়িত্ব থেকে আমাকে মুক্তি দাও। শুধু অভিনয় করবে? হ্যাঁ। আমি আর জীবনে ওটা করব না। কেন? শিল্পপতির সম্মান আর শিল্পীর সম্মান কি এক? বুঝতে পারলাম না। সমাজে কার সম্মান বেশি বোঝো না? শিল্পপতির সম্মান বেশি, তার টাকার গরম এই জন্য। হ্যাঁ, গরিব হওয়ার ভেতরে কোনো গরম নেই। আর শিল্পীর সুখ? শিল্পী সুখ, শিল্পী সুখ তো মনে মনে, সেই সুখের কোনো অর্থ নেই। বুঝলাম। তুমি যদি আমাকে চাও তাহলে তোমার তাই করতে হবে যা আমি চাই। হাসি বন্ধ করো। আমি আসি। কেন, আমাকে আর সহ্য হচ্ছে না? না। তবু আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে। তোমার কি ধারণা ভিক্ষার থালা নিয়ে আমি তোমার দরজায় এসে দাঁড়াবো? না, তুমি তোমার ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসবে। দেখা যাক। ইউসুফ, আমি বর দিন দেবী সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। আমি কি অভিশাপ দেব? দাও। না, মনে মনে প্রার্থনা করি তুমি ফিরে আসো। ইটের পর ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা নাইকো খেলা। তুমি আসবে না? না।
যদি কোন ফাল্গুনে আমায় পড়ে মনে নীলখামে চিঠি দিও বন্ধু আবার আসিব ফিরে তোমার ছোট্ট নীড়ে আমায় ভালোবেসো বন্ধু যদি কোন ফাল্গুনে চিঠি দিও দু তিনটে ঘাস দিও শুকনো কয়েকটি বকুল তাও যদি নাও পারো যদি চিহ্ন দিও বুঝে নেব পলাশি কি হয়েছে